ওয়েলকাম লন্ডন টু মৌলভীবাজার চ্যানেল থেকে আমি সৈয়দ শৈবালে সুমন সম্মানিত ভিউয়ার্স আজকে আসছি দেওরাসরা লয়েলস হিলস পার্ক মৌলভীবাজারে আজকে সেখানকার দায়িত্বে ম্যানেজার আছেন বিস্তারিত বাইরে দেখাবেন আমরা সেই পর্যন্ত আপনার সাথে থাকুন লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সবাইকে ঈদের শুভেচ্ছা আপনাদের অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের এই ঈদের পরবর্তীতে আপনারা আসছেন দেখতে আমাদের কিরকম গেস্ট আছে না আছে তার জন্য আপনাদের সিলেক্ট টু লন্ডন পেজকে লন্ডন টু বাংলাদেশ পেজকে অসংখ্য মৌলভীবাজারে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এখানে আসছেন আমি আপনাদের সাথে আছি আমি প্রলয় বিশ্বাস এখানে ম্যানেজমেন্টে আছি ম্যানেজার হিসেবে আছি আপনাদের পুরোটা আজকে আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব এবং যথাসাধ্য আপনাদের যেই তথ্যগুলো প্রয়োজন সেই তথ্যগুলো আমি দেওয়ার চেষ্টা করব জি ধন্যবাদ আমাদের লয়েল হিলস পার্কের পক্ষ থেকে সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন আমাদের আমাদেরকে যারা দেশ এবং দেশের বাইরে থেকে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি ঈদ মোবারক সবাইকে কিছুদিন আগে আমাদের কুরবানি ঈদে যাওয়ার পরে আমরা কুরবানিদের অনেকটা প্রেশার সামলে উঠতে এখন একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছি আমাদের আপনাদেরকে আমি পুরোটা ঘুরিয়ে দেখাবো আমি প্রথমেই আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি যারা মৌলভীবাজারে আছেন অনেকেই প্রথমেই জিজ্ঞেস করেন যে এখানে কীভাবে আসবেন লয়েল হিলস পার্ক আসলে মৌলভীবাজার শহর থেকে খুবই কাছে লয়েল হিলস পার্ক আসলে আপনারা যেভাবে চলে আসতে পারবেন সোনাপুর আমাদের দেওয়াসরা চাপাগান রোড কালেঙ্গা সোনাপুর সোনাপুরে মৌলভীবাজার এখানে লয়েল হিলস পার্কটা খুবই কাছে আপনার শহর থেকে আপনারা যারা ঢাকা বাস স্ট্যান্ড থেকে আসবেন সরকারি কলেজ পয়েন্টে চলে আসবেন সরকারি কলেজের গেট থেকে আপনি 10 বা 15 টাকায় সিএনজি বা টমটম আপনাকে লয়েল হিলস পার্কের কথা বললেই নেমে নামিয়ে দিবে আমরা সামনের দিকে আপনাদের প্রথমে দেখতে পাচ্ছি আপনার এটা হচ্ছে আমাদের এন্ট্রি পয়েন্ট আপনারা প্রথমে আপনাদের শুভেচ্ছা জানাবে আমাদের লয়েল পান্ডা আমাদের এখানে দুই রকম এন্ট্রি ব্যবস্থা আছে থ্যাংক ইউ লয়েল পান্ডাকে লয়েল পান্ডা খুব লাজুক এবং খুব দুষ্ট এবং খুব ফানি সে লয়েল আমাদের লয়েল হিলস পার্ককে খুব মাতিয়ে রাখে সবসময় বাচ্চাদের খুব ক্রেজ আমাদের লয়েল হিলস পান্ডা সে খুব ফেমাস ফেমাস বললেই হয় আপনাদের প্রথমেই স্বাগতের জন্য আছে আমাদের ওয়ান্ডার হুইল যা হ্যাঁ আপনাদের আমাদের সামান্য কিছু মূল্যে আমাদের এন্ট্রির ব্যবস্থা করা হয়েছে ফ্যামিলি মেম্বার প্রতিজন এখানে এন্ট্রি নিতে পারবে এন্ট্রির পাশাপাশি আমাদের বিশাল পার্কিং এর ব্যবস্থা সুব্যবস্থা রয়েছে যারা দূর দূরান্ত থেকে গাড়ি নিয়ে আসবেন ওদের এখানে পার্কিং এর সুবিধা করে দেওয়া রয়েছে তার পাশাপাশি আমাদের এখানে আছে ওয়ান্ডার হুইল যেটা আমরা সামান্য স্বল্প মূল্যে কিছু বিদ্যুৎ খরচের আদলে সামান্য কিছু অর্থে আমরা এই ওয়ান্ডার হুইলের ব্যবস্থা করেছি যারা গ্রাম্য নাগরদোলা পছন্দ করেন ওরা এটাতে সেই নাগরদোলার অনুভূতি নিতে পারেন তারপর পাশাপাশি আপনারা যখন নামবেন আপনাদের লয়েল হিলস পার্কের এখানে আপনাদের স্বাগত জানানোর জন্য আমাদের আর্টিফিশিয়াল ঝর্ণার ব্যবস্থা করা হয়েছে যারা এখানে ঝর্ণার অনুমতি নিতে চান বা পা ডুবিয়ে বসতে চান তাদের জন্য এবং ফটোসেশনের জন্য আমরা সুন্দর ব্যবস্থা করে দিয়েছি এদিকে তার পাশাপাশি আপনাদের দেখতে পাচ্ছেন আপনাদের স্বাগত করার জন্য এখানে আমাদের লয়েল ড্রাগন রয়েছে যে সবসময় গর্জন করছে তার পাশাপাশি আপনারা বাণিজ্য মেলা যেটা দেখতে পান আপনাদের সুবিধার্থে যেটা ডেথ বোট বলে বাণিজ্য মেলা সেটাকে আমরা এখানে নাম দিয়েছি ম্যাজিক বোট ম্যাজিক বোটের সুব্যবস্থা করে দেওয়া আছে আপনারা এখান থেকে ম্যাজিক বোট ব্যবহার করতে পারবেন ম্যাজিক বোটের পাশাপাশি আমাদের এখানে ফ্যামিলিদের জন্য অনেক সুব্যবস্থা করা আছে যারা যারা এখানে আমাদের অনারেবল গেস্টরা আসছেন তাদের সকল রকমের সেফটি সিকিউরিটি বিষয়ে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি লয়েল পান্ডা আগেই বলেছিলাম প্রচুর দুষ্ট দুষ্টের শিরোমণি যাকে বলে এদিকে আমাদের ক্যান্টিনের ব্যবস্থা করা আছে আপনারা যারা এখানে দুই রকম এন্ট্রি ব্যবস্থা করেছি আমরা যারা পিকনিক বা ফেস্টিভ্যালের জন্য এন্ট্রি নেবেন পিকনিক বা ফেস্টিভ্যালের জন্য আমাদের 100 টাকা করে এন্ট্রি রয়েছে যারা বাইরে থেকে ফুড নিয়ে আসবেন আর যারা আমাদের এখান থেকে ফুড ক্রয় করে প্যাকেজিং ফুড খাবার হিসেবে নিতে চান তাদের এখানে আমাদের ক্যান্টিনের ব্যবস্থা করা আছে এখান থেকে নিতে পারবেন ওদের জন্য এন্ট্রি মাত্র 60 টাকা করে তার পাশাপাশি আমাদের এখানে আপনাদের ছবি তোলার জন্য অনেক রকম ব্যবস্থা করে দেওয়া আছে ফটোসেশনের জন্য বিভিন্ন লাইকিং পজিশন করে দেওয়া আছে যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের হাট করা আছে আমাদের লাইভ সেতু করা আছে যেগুলোতে আপনারা ফটোসেশন করতে পারবেন তার পাশাপাশি এখানে আমাদের বাচ্চাদের এবং বড়দের জন্য সুইমিং পুলের ব্যবস্থা করে দেওয়া আছে আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন ওরা এখানে খুব সহজেই সুইমিং পুলটা ব্যবহার করতে পারবেন আমরা সামান্য কিছু
আবার বলছি আমরা প্রাইস রেঞ্জগুলো এরকম ভাবে রেখেছি সব রেঞ্জের মানুষ যাতে এখানে আসতে পারে এবং সবার যাতে এরকম সুযোগ সুবিধা ব্যবস্থা করে দেওয়া যায় তার দিকে আমরা সব সময় যত্ন নিচ্ছি এবং আপনাদের সেফটি এবং সিকিউরিটিকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আমরা কপিরাইটের জন্য মিউজিকটা অফ করতে বলছি আপনাদের ফেসবুক লাইভ কপিরাইট ক্লেম করে ফেসবুকে এটা ব্লক করে দিতে পারে সাউন্ড কপিরাইটের জন্য আমরা আপনাদের হাইজিনের প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছি হাইজিনের কারণে আমরা এখানে জুতা খুলে এন্ট্রি এবং সবার সেফটির জন্য দেখতে পাচ্ছি আমাদের লাইফ গার্ড আছে ছেলে মেয়েদের জন্য আলাদা আলাদা চেঞ্জিং রুম এবং ওয়াশরুম ব্যবস্থা করে দেওয়া আছে তার পাশাপাশি আমাদের সুইমিং পুলের দেখতে পাচ্ছেন দুইটা সুইমিং পুল একটা হচ্ছে বড়দের জন্য এবং এই পাশে বাচ্চাদের জন্য ব্যবস্থা করে দেওয়া আছে বাচ্চারা এই পাশে সুইমিং পুলে সাঁতার শিখতে পারবে এবং সাঁতার কাটতে পারবে আমাদের এখানে লাইফ জ্যাকেট ফ্রি করে দেওয়া আছে যারা যারা এখানে টিকিটিং করে জয়েন করবে ওদের জন্য লাইফগার্ড 24/7 এখানে আপনাদের সেবায় নিয়োজিত আছেন লাইফগার্ড আছেন এবং ওনার ওয়াচ টাওয়ার থেকে সবসময় এটাকে ফলো করতেছেন যাতে এখানে কোনো রকমের দুর্ঘটনা বা এরকম কিছু হতে না পারে আমাদের দুজন লাইফগার্ড 24/7 এখানে সবসময় সদা সতর্ক থাকেন যাতে কোনো রকম কোনো বিপদ বা দুর্ঘটনা না ঘটে এ পাশে যদি আসেন তাহলে আপনারা দেখতে পাবেন আপনারা ঢুকার পরেই হাতে ডান দিকে আপনার সুইমিং পুলটা পাবেন আপনাদের ওয়ান্ডার হুইল এবং ম্যাজিক বোর্ড যেটা আছে ওটা খুব সামনে আমি আবারও বলছি আমাদের লয়ালির পার্কটা হচ্ছে মৌলভীবাজার দেওয়াছড়া চাবাগান রোড কালেঙ্গা সোনাপুর রয়্যাল হিলস পার্ক বললে মৌলভীবাজার থেকে যে কোনো টমটম বা সিএনজি আপনাকে এখানে নামিয়ে দিবে আপনি খুব সহজেই সরকারি কলেজ গেট থেকে আমাদের রয়্যাল হিলস পার্কে চলে আসতে পারবেন যে কোনো টমটম বা সিএনজি থেকে আপনার 10-15 টাকা ভাড়া নেবে এখানে বাচ্চাদের জন্য আমরা ফ্যামিলি মেম্বারদের দিকে বাচ্চাদের রাইড অনেক জায়গায় কমপ্লেন করে যে রাইড বাচ্চাদের রাইডের ব্যবস্থা নেই আমরা এখানে বাচ্চাদের রাইডের জন্য মিনি ট্রেন মিনি কার এগুলোর ব্যবস্থা করেছি আপনার সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মিনি কার বাচ্চাদের জন্য এগুলা অ্যাভেলেবেল করে দেওয়া আছে এগুলা যেগুলো সামান্য কিছু টিকেটের মাধ্যমে এটা ব্যবহার করার সুযোগ পাবেন জি আমরা দেখতে পাচ্ছি এখানে সামনেই হচ্ছে গিয়ে জাম্পিং বাচ্চার ট্রাম্পলিন বা জাম্পিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে যারা বাচ্চারা ইন্টারেক্টিভভাবে বিভিন্ন কিছুতে অংশগ্রহণ করতে চান বা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি পছন্দ করেন লাভ লম্ফ ঝম্প এগুলোর জন্য এই জাম্পিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে আমাদের এখানে ফ্যামিলিদের জন্য আমরা সেফটি এবং সিকিউরিটি বিষয়টা ফার্স্ট প্রায়োরিটি রাখতেছি সেফটি এবং সিকিউরিটিটা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি এটা হচ্ছে বাচ্চাদের জন্য জাম্পিং এর জন্য এবং ট্রাম্পলিংয়ের ব্যবস্থা করে দেওয়া আছে আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশে বাচ্চাদের শিক্ষণীয় বিষয়ের জন্য আমরা বিভিন্ন রকমের স্ট্যাচু তৈরি করে দিয়েছি স্ট্যাচুগুলো যেমন বাঘের স্ট্যাচু জিরাফের স্ট্যাচু ইগল বিভিন্ন রকমের স্ট্যাচু তৈরি করে দেওয়া আছে তারপরে বাংলাদেশের জাতীয় ফুল এগুলোর জন্য আমরা এখানে বাচ্চাদের শাপলা এই সবগুলো আর্টিফিশিয়ালভাবে আমরা বাচ্চাদেরকে তারপরে ময়ূর এগুলোর বিষয়ে ধারণা তারপর হরিণ এগুলোর বিষয়ে ধারণা দেওয়ার জন্য এখানে যথেষ্ট বন্দোবস্ত করে দেওয়া আছে অনেকে অবজেকশন করেন যে বিভিন্ন পার্কে গেলে সব কিছু পেইড যে কোনো কিছু ব্যবহার করতে গেলে অর্থের প্রয়োজন হয় আমাদের রয়্যাল হিলস পার্কে এরকম কোনো কিছু নেই আপনারা যারা পরিবার নিয়ে আসবেন ওরা অর্থ যারা মনে করেন যে রাইড চড়তে চান না তাদের জন্য আমরা এখানে ফ্রি ব্যবস্থা করে দিয়েছি ফ্রি বিভিন্ন রকমের টয় আছে যেগুলো বাচ্চারা ব্যবহার করতে পারবে এবং এখানে বিভিন্ন স্লিপার আছে যেগুলো বাচ্চারা ব্যবহার করতে পারবে এবং সময় কাটাতে পারবে পাশাপাশি সামনে দেখতে পাচ্ছেন আমাদের এখানে চরকি যেটা আপনারা মেলাতে ব্যবহার করেন মেলাতে যেটা আপনারা ব্যবহার করেন এই মেলাতে ব্যবহার কর মেলার যে একটা অনুভূতি বা ফিলিংস ওটার জন্য আসলে এই চরকিটা দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ ন্যাচারাল আমাদের হাত দিয়ে এটা পরিচালনা করা হয় জি আমরা প্রশ্ন করার জন্য আসলে জায়গাটা বিশাল লাইট চলে যাচ্ছে তার কারণে আমি চাচ্ছি সম্পূর্ণ জায়গাটা একটু ভ্রমণ করে ফেলি তারপরে আমরা আমাদের যারা যারা ব্যবহার করতেছে ওনারকে আমরা জিজ্ঞেস করবো কেমন লাগতেছে আমরা ওই দিকটা চাইলে আপনাদের আমি একটু ভিউ করে ফেলতে পারি এই পাশে আপনারা পাবেন বাচ্চাদের জন্য মিনি ট্রেন এই পাশে ফ্যামিলি মেম্বার সবার জন্য বড় ছোট সবাই ব্যবহার করার জন্য এখানে আছে আমাদের হানি সুইং এই পাশে আছে আমাদের মিনি ঘোড়া এবং যারা ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ আছেন তাদের জন্য আমাদের এখানে আমরা মসজিদ করে দিয়েছি বিভিন্ন সময় মানুষ ফ্যামিলি নিয়ে আসেন সারা দিনের জন্য আসেন ওরা যারা ধর্মপ্রাণ ব্যক্তিবর্গ আছে ওদের নামাজ মিস হয়ে যায় ওরা নামাজের সুব্যবস্থা থাকে না
তার জন্য আমরা এই ব্যবস্থা করে দিয়েছি, যাতে করে এখানে যারা ধর্মপ্রাণ মুসল্লিরা আছেন ওদের যাতে নামাজের জন্য কোনো ব্যাঘাত না হয়, তার জন্য এখানে সুব্যবস্থা করে দেওয়া আছে। এখানে অজু করার ব্যবস্থা দেওয়া আছে, অজুখানা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তার পাশাপাশি এই পাশে দেখতে পাচ্ছি আমাদের হল রুম, যারা বিয়ে গায়ে হলুদ বিভিন্ন রকম সভা সেমিনারের জন্য এই হল রুম বুকিং করতে চান, তাদের জন্য আমরা এই হল রুমটা দিয়ে থাকি। চাইলে আমরা ভিতরে আপনাকে দেখাতে পারি। এই পাশে আপনাদের বাচ্চাদের জন্য আমরা আর্টিফিশিয়াল এলিফ্যান্ট করে দিয়েছি। এলিফ্যান্ট সবসময় খুব, এটা তার টেরিটরি, আপনারা জানেন যে আমাদের এলিফ্যান্টের যেই সে টেরিটোরিয়াল হয় সে তার জায়গাটাকে বিশেষভাবে প্রোটেক্ট করে, তার জন্য সে খুব রাগান্বিত থাকে। তো দেখা যায় তার এরিয়াতে কেউ আসলেই সে খুব রাগান্বিত চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। তো তারপর আপনার একটা বাচ্চাদের শিক্ষা দিতে পারবেন যে এলিফ্যান্ট কীরকম দেখতে হয়, তার আকার কীরকম হয়। আমরা সবগুলোকে ন্যাচারাল রাখার চেষ্টা করেছি। আমাদের হানি সুইং, আমাদের বিভিন্ন পার্টি বা সেমিনারের জন্য এই হল রুমটা আপনারা ব্যবহার করতে পারবেন। আপনারা দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউ, বিভিন্ন বিয়ে গায়ে হলুদের জন্য এখানে ফটো সেশনের জন্য পারফেক্ট। আমরা এখানে গাছের মধ্যে লাইটিংয়ের ব্যবস্থা করা থাকে সেপারেট করে, যাতে করে একটা সুন্দর একটা ওয়েদার তৈরি হয় এবং ফটোজেনিক একটা লুক আসে। তার পাশাপাশি আপনারা যারা ডেস্টিনেশন ওয়েডিং পছন্দ করেন তাদের জন্য এটা খুব সুন্দর একটা জায়গা হবে। বাচ্চাদের এবং বড়দের জন্য সবারই দেখেন এখানে সুন্দর ব্যবস্থা করা আছে, বাচ্চারা নিজেদের মধ্যে সময় কাটাতে পারবে এবং বড়রাও নিজেদের মধ্যে সময় কাটানোর ব্যবস্থা করে দেওয়া আছে। এবার আসবেন রবিন, একটু কষ্ট করে হল রুমটা একটু ওপেন করুন। এখানে বিভিন্ন মানুষ টেনশনে থাকেন যে হল রুম ব্যবহার করবো, রান্নার ব্যবস্থা এরকম আছে কিনা বা রান্নাঘরের ব্যবস্থা আছে কিনা, তারপরে প্রপার হ্যান্ড ওয়াশিংয়ের ব্যবস্থা আছে কিনা। তার জন্য আমরা বলবো আপনাদের টেনশন করার কিছু নেই। এখানে আমাদের রান্না করার জন্য কিচেনের ব্যবস্থা করা আছে, হাত ধোয়ার জন্য সেপারেট ব্যবস্থা করা আছে, হাতটা এখানে হাত ধুতে পারবেন। ছেলে এবং মেয়েদের জন্য আলাদা আলাদা বেসিন সিস্টেম করে দেওয়া আছে। তার পাশাপাশি এখানে আমাদের হল রুমটা আছে, যারা বিভিন্ন সময় ডেস্টিনেশন ওয়েডিংয়ে আসেন, যারা গ্রিন রুমে টেনশন করেন ওদের জন্য পিকনিকে অতিথিদের জন্য বসার এবং থাকার ব্যবস্থা এখানে করে দেওয়া আছে। এই হচ্ছে আমাদের সুবিশাল হল রুম, এই হচ্ছে আমাদের সুবিশাল হল রুম। হল রুমে দেখতেই পাচ্ছেন আমাদের অনেকজন মানুষের বসার এবং সুব্যবস্থা করে দেওয়া আছে। ফুল লাইটিংটা করলে বেটার লাগবে। আশা করি দিন বা রাত যে কোনো সময় পার্টি বা সেমিনার সব কিছুর জন্য আমরা প্রস্তুত। আপনাদের যে কোনো রকম অনুষ্ঠান সেমিনার হেল্প করার জন্য আমরা আছি। আমরা দেখতে আমাদের হল রুমে আপনাদের সবসময় সেবা এবং সেবার জন্য আমাদের মানুষ আছে। ওরা 10 থেকে 15 মিনিটের পরপর আপনারা দেখবেন আমাদের প্রেস কার গেঞ্জি পরা আমাদের লয়ালিস পার্কের স্টাফরা রয়েছেন, যারা আপনার সেফটি এবং সিকিউরিটির দিকে সবসময় খেয়াল রাখছেন। আমাদের এই হল রুমের দুই দিকে এন্ট্রি রয়েছে, যাতে করে আপনাদের অতিথি যারা আছেন ওনারা যাতে যাতায়াতে কোনো রকম সমস্যা না হয়। আমরা এন্ট্রি দিয়ে ঢুকলাম, এখন এক্সিট দিয়ে আমরা বের হয়ে যাব। জি, আমি আন্তরিকভাবে দুঃখিত সাউন্ড বেশি হয়ে যাওয়ার জন্য। এখানে অনেক ব্যালেন্স বিম করা আছে এবং আপনারা ফলো করবেন আমাদের সেফ, সবসময় জায়গাটাকে পরিষ্কার এবং পরিচ্ছন্ন রাখার জন্য আমরা প্রতিটা কিছু দূর পরপর আমরা ডাস্টবিনের ব্যবস্থা রেখেছি। আপনারা যারা আসবেন অবশ্যই আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর দিবেন। এবং আমাদের স্পেশালি এখানে দেখতে পাচ্ছেন আমরা জিপলাইনের ব্যবস্থা করেছি, যারা অ্যাডভেঞ্চার প্রেমী আছেন ওরা আসলে এটা খুব পছন্দ করবেন, আশা করি ওদের খুব ভালো লাগবে। এবং আপনাদের জন্য আমরা এখানে সেতু করেছি, যেখানে আপনারা বিকালের সময় হাঁটার বা দিনের সময় হাঁটার এবং প্রাকৃতিক পরিবেশে একটা হাঁটার পার্কের যে অরিজিনাল ফিলিংটা ওইটা পাবেন। এখানে আমরা আর্টিফিশিয়াল লেক করেছি, যারা নৌকা পছন্দ করেন বা গ্রামে নৌকা দেখাতে চান নিজের ছেলে মেয়েকে বা নৌকা কীভাবে চড়তে হয় ওগুলো শিখাইতে বা দেখাইতে চান, তাদের জন্য আমরা এখানে আর্টিফিশিয়াল লেক করেছি এবং ফাইবার বোট করেছি। এই ফাইবার বোর্ড আমরা দুইটা সেট আপ করেছি, একটা হচ্ছে গিয়ে যারা দুইজন ব্যক্তি চড়ার জন্য এবং একটা হচ্ছে ফ্যামিলি মেম্বারদের নিয়ে চড়ার জন্য।
ওটা হচ্ছে আমাদের ওয়াচ টাওয়ার এবং ফাইনালি ওই পাশে হচ্ছে গিয়ে প্রতিটা হাট করা আছে যারা চার পাঁচজন করে ফ্যামিলি নিয়ে আসেন ওরা রাউন্ড হাটগুলো ব্যবহার করতে পারেন যারা পিকনিক নিয়ে আসেন বা আমাদের এখানে পিকনিক এন্ট্রি করেন ওদের গল্প আড্ডা এবং ইনডোর গেমের জন্য ওখানে স্কোয়ার রুম করে দেওয়া আছে স্কোয়ার রুমের মধ্যে আপনারা সুন্দর করে চারপাশে বসে এবং মাটিতে টাইলসিং করা আছে নিচে টাইলস করা আছে ওইটাতে আপনারা বসেও সময় কাটাতে পারবেন এই হচ্ছে আমাদের লয়াল হিসেবে আশা করি আপনাদের সেবায় আমরা সবসময় নিয়োজিত আছি আপনাদের যে কোনো রকম সাহায্য সহযোগিতায় আমরা আছি আপনাদের আমাদের এত কিছু আয়োজন তখনই সার্থক হবে যখন আপনারা আমাদের এখানে আসবেন এবং আমাদের এখানে দেখে আপনাদের প্রতিটা মন্তব্য আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ আপনারা আসলে এখানে যখন এই জায়গাটা দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ইজিলি আপনারা চার পাঁচ ঘন্টা সময় কাটাতে পারবেন আমাদের যে রাইডগুলো আছে রাইডগুলোও আপনাদের অনেকটা ভালো সময় কাটবে পাশাপাশি আমাদের যে পরিবেশটা আছে এই পরিবেশে আপনারা ফ্যামিলিদের নিয়ে আশা করি বোর হবেন না আপনাদের সাহায্য সহযোগিতার জন্য এবং আপনাদের কথা চিন্তা করে আমাদের 10-15 মিটার পরপর স্টাফ দেওয়া আছে যারা আপনাদের সেবায় সবসময় নিয়োজিত তার পাশাপাশি আমি আছি আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এখানে এনজয় করছেন পার্কে বিনোদন নিচ্ছেন আমরা আপনারা চাইলে দুই একজনকে জিজ্ঞেস করতে পারেন আমাদের এখানে একজন আছে ওনাকে জিজ্ঞেস করি দুটি কথা যদি বলতেন আমাদের সাথে আপনাদের এই পার্কটা আপনাদের কাছে কেমন লেগেছে ভালোই লাগছে একটু কষ্ট করে আবার যদি বলতেন ভালোই লাগছে আপনার কি মনে হয় যে এখানে পরিবার পরিজন নিয়ে সবাই কিনে আসা যায় জি আসছে যেখানে আসার জন্য আমাদের হলুম আছে এই যে হলুম আমরা দেখছি জি জি আমাদের এখানে হলরুমের ধন্যবাদ আপনাকে হলরুমের উনি দেখে আসছেন হলরুমটা ওনার কাছে ভালো লেগেছে না মৌলভীবাজারে আপনারা আপনাদের ফ্যামিলি নিয়ে আসা যায় এবং সব থেকে বড় কথা যেটা আমরা কিন্তু সেফটি এবং সিকিউরিটির দিকে সব বেশি খেয়াল রাখি আমরা পুরো পার্ক সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসছি যাতে করে আপনাদের সিকিউরিটির দিকে যাতে আমরা শতভাগভাবে খেয়াল রাখতে পারি তার পাশাপাশি আমাদের প্রতি 10-15 মিটার পরপর আমাদের একজন করে স্টাফ দেওয়া আছে যারা আপনার সিকিউরিটির দিকে নজর রাখে হচ্ছে ওদের প্রধান কাজ আপনাদের যে কোনো সমস্যা আপনারা যখনই আওয়াজ দিবেন দেখবেন আপনার পাশে দুই একজন স্টাফ চলে গেছে এটাকে আমরা ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি আপনাদের সেফটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি আর এখানে সিকিউরিটিটা বেশি দেখছি আর ফ্যামিলিদের নিয়ে আসার জন্যই আমরা ওই রকমভাবে পরিবেশ তৈরি করে নিয়েছি যাতে করে পরিবারের মানুষরা সারা দিন সময় কাটাতে পারেন ওনারা যাতে কোনো রকমের বোরিংনেস না আসে জি আমরা তোমার সাথে একটু কথা বলতে পারবো একটু আসো ওদিকে যাবো না জিজ্ঞেস করি অংশগ্রহণ করলাম আর দোলনা কোনটা বেশি ভালো লেগেছে চরকি বেশি ভালো লেগেছে না তুমি কি আর সবাইকে বলবা যে আমার লয়াল হিস্ট পার্কে আসলে আসার জন্য আর মানুষ বন্ধু বান্ধব সবাইকে কি বলবা তাকে বন্ধু বান্ধব সবাইকে কি ইনফর্ম করবা আমার লয়াল হিস্ট পার্কে আরো আসার জন্য এবং এই সুন্দর পরিবেশ দেখে যাওয়ার জন্য ইয়েস ইয়েস
থ্যাংক ইউ, ধন্যবাদ তোমাকে। তোমার নামটা? ফাহাদ। থ্যাংক ইউ ফাহাদকে, ধন্যবাদ, এত ধন্যবাদ। ওনাদের এক একটা কথা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমাদের গেস্ট হচ্ছে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমাদের যে গেস্টরা আছেন, ওরা যদি কিছু বলেন সেটাকে আমরা বেশি গুরুত্ব দিই। ওনাদের মৌখিক কথা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। জি, এক্সকিউজ মি, আমাদের লয়্যাল হিলস পার্ক আপনার কাছে কেমন লাগলো? অনেক ভালো লাগছে, কারণ আমরা এখানে ফ্যামিলি নিয়ে আসছি, অনেক ভালো লাগে। আর সুইমিং পুল আছে, এরপরে এখানে বিভিন্ন জীবজন্তুর মানে মূর্তি দেখতে আরো ভালো লাগছে, আর অনেক বড় জায়গা। সবার লাগে একটা মেসেজ দেওয়া থাকলো, গিয়ারি আপনারা যারা গিয়ারি মানে মনটা ফ্রেশ করার লাগে, অনুভব করার লাগে, এরকম সুন্দর জায়গা তাওয়ার লাগে, আহ্বান রইল আর কি। ধন্যবাদ। আপনার নামটা? আমিনুর রহমান শাকিল। ধন্যবাদ, ধন্যবাদ শাকিল সাহেবকে ওনার সুন্দর কিছু মন্তব্যের জন্য। আমরা মনে হয় দিনের আলোটা প্রায় শেষ হয়ে যাচ্ছে। সবাইকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি, লয়্যাল হিলস পার্কের পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। সবাই আমাদের লয়্যাল হিলস পার্কে আসবেন, আপনাদের সেবায় আমরা আছি। আপনাদের এই আয়োজন তখনই সার্থক হবে যখন আপনাদেরকে আমরা এখানে পাবো এবং আপনারা এসে আমাদেরটা দেখে যাবেন এবং আমাদেরটা ভ্রমণ করে যাবেন। পরিবার পরিজন সবার জন্য আমাদের এখানে উন্মুক্ত, আপনারা পরিবার পরিজন সবাইকে নিয়ে আসবেন, আনন্দ ফুর্তি করবেন। না, ভিডিওতে আসতে যাচ্ছেন না, তো আমরা ওইদিকে ভিডিওটা নিব না। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। আমি আবারও লয়্যাল হিলস পার্কের লোকেশনটা সবাইকে জানিয়ে দিচ্ছি, মৌলভীবাজার থেকে খুব কাছে দেওয়াছড়া চা বাগান রোড, কালিঙ্গা, মৌলভীবাজার, সোনাপুর। আপনারা যারা শহর থেকে, ঢাকা বাস স্ট্যান্ড বা সিলেট বা ঢাকা থেকে আসবেন, ওরা নামবেন ঢাকা বাস স্ট্যান্ডে। ঢাকা বাস স্ট্যান্ড থেকে সরকারি কলেজ পয়েন্ট 10 টাকা টমটম বা সিএনজি পাবেন, ওইখান থেকে আপনি টমটম বা সিএনজিতে 10 থেকে 15 টাকা ভাড়া আপনাকে কালিঙ্গা রোডে লয়্যাল হিলস পার্ক বলেই নামিয়ে দিবে। এখান থেকে আপনারা সহজেই চলে আসতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আবারও সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের লন্ডন টু মৌলভীবাজার এই অনলাইন নিউজ পেয়ারকে, যাদের যারা আমাদের এখানে আজকে ভ্রমণ করেছেন। ইলেকট্রনিক মিডিয়াগুলাই হচ্ছে কি আপনাদের কাছে পৌঁছে যাওয়ার আমাদের অন্যতম মাধ্যম, তাই ওনাদেরকে আবারও আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সবাইকে। আমাদের এই ভিডিওটা অবশ্যই বেশি করে শেয়ার করবেন যাতে করে আপনার পাশাপাশি বাকিরাও এটা দেখতে পায় এবং এখানে ভ্রমণ করতে আসে। আর আমাদের এই পেজ এটা আপনার আশেপাশের মানুষ যাতে এটাকে ভালো করে দেখতে পারে এবং এখানে বিষয়ে জানতে পারে। ধন্যবাদ সবাইকে।